হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি টার্গেট প্রাইমারি টেট টু জিরো টু ওয়ানে আজকের ক্লাস ইংলিশ গ্রামার থেকে ইংলিশ গ্রামার থেকে প্র্যাকটিসের থ্রি নিয়ে আজকে আমরা আলোচনা করবো যেখানে সবগুলো প্রশ্ন রাখা হয়েছে তোমাদের রিকোয়েস্ট করেছিলে তোমরা যে স্পটিং ইরো থেকে কোশ্চেন দেওয়া হোক সেই জন্য সবগুলো প্রশ্ন রাখা হয়েছে স্পটিং ইরো থেকে বা ইরোর কারেকশন থেকে মোট পনেরোটি প্রশ্ন রয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে যেগুলি তোমাদের বেঙ্গল প্রাইমারি টেট সহ কিন্তু সেন্ট্রাল টেটের জন্য দারুণভাবে ইম্পর্ট্যান্স তাহলে শুরু করছি আজকের সেশান দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন দেখার আগে আমরা ডিরেকশন কী রয়েছে সেটা একটু দেখে নেব তারপরে কিভাবে করব সেটা আমি একটু বলে দেবো দেখো প্রথমে রয়েছে কি ডিরেকশন ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অন ইরোর অ্যান্ড মার্ক দ্য পার্ট কোন পার্টে ইরোর রয়েছে সেটা তোমাদের মার্ক আউট করতে হবে এবং কি করতে হবে সেটা যদি ইরোর হয় সেটা জানাতে হবে এবং যদি ইরোর না থাকে তাহলে নো ইরোর করতে হবে অ্যান্সার ওকে এবার দেখো প্রথম প্রশ্নে যদি আমরা যাই প্রথম প্রশ্নে কীভাবে এখানে আলাদা আলাদা করা আছে পার্টগুলো এখানে দেখো ক্যাপিটাল লেটার যেগুলো রয়েছে সি এগুলো কিন্তু পার্টগুলোর নাম ওকে সেটা দিয়ে অপশনগুলোতে রয়েছে আশা করি বুঝতে পেরেছো তাহলে দেখে নেব প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন দেখো রয়েছে আই এম গিভেন সো মেনি ওয়ার্কস টু ডু অ্যাট দ্য সেম টাইম সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর দেখো এখানে হবে অপশান বি অর্থাৎ বি পার্টে কিন্তু এরোড রয়েছে কি রোড রয়েছে এখানে কি সঠিক হতো এখানে যেটা হতো সেটা হচ্ছে সো মাচ সো মাচ ওয়ার্ক সো মার্ক মাচ ওয়ার্ক হয়ে যেত সঠিক উত্তর ওকে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখে নেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু সি গেটস মেনি ইনফরমেশনস ফ্রম দেম অপশান ডি রয়েছে নো এরার এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি মেনি ইনফরমেশনস ইনফরমেশানস হবে না হবে কি ইনফরমেশান ওকে ইনফরমেশান তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রেও সঠিক ওকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে क्वेश्चन নাম্বার থ্রি বুক আই রিড লাস্ট উইক ওয়াজ দ্যান ইন্টারেস্টিং ওয়ান অপশান ডি রয়েছে সরি অপশান ই রয়েছে নো ইর অপশান এব সিডির মধ্যে কোনোটা ইর থাকলে আমাদের খুঁজে বের করতে হবে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ ওকে অপশান এ কেন হবে এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল যেহেতু লাস্টের যে বইটা পড়েছি সেইভাবে ইন্টিকেট করে বলা হচ্ছে মানে এখানে হতো কি দা বুক ক্লিয়ার

এখানেও স্পেলিং মিস্টেক রয়েছে সরি সরি এটা হবে দেন ওকে দেন মি এবং অপশান লাস্টে রয়েছে নো এরার এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি ওকে দেন মি দেন মি হবে না এখানে কী হবে দ্যান দেন আই অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখে নেব নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ মাই চয়েস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইয়র্স ওকে মাই চয়েস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইয়র্স অপশান এ বি সি ডি এবং ই রয়েছে নো সঠিক উত্তর হবে কি অপশান ডি অর্থাৎ ডি পার্টে কিন্তু ভুল রয়েছে কী ভুল রয়েছে এখানে ইয়র্স যেটা রয়েছে ওয়াই ইউ আর এস সরাসরি হতো এখানে কোনো অ্যাপোস্টোপিয়েস এস হবে না কিন্তু ওকে তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশন কোয়েশন নম্বর সিক্স হি ইজ ওভার ওয়ার্কড অ্যান্ড দ্যাট সিমস টু হ্যাভ সিরিয়াসলি এফেক্টেড হিজ হেলথ হি ইজ অ্যান্ড দ্যাট সিমস টু হ্যাভ সিরিয়াসলি এফেক্টেড হিজ হেলথ কোনটা সঠিক হবে বলো সঠিক উত্তর হবে এক্ষেত্রেও কিন্তু ডি তাইতো ডি হয়ে যাবে সঠিক উত্তর কেন কারণ এখানে যে এফেক্টেড রয়েছে সেটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত ছিল সেটা হতো কি অ্যাফেক্টেড সেটা হতো কি অ্যাফেক্টেড তাই তো কোশ্চেন নম্বর সেভেন কোশ্চেন নম্বর সেভেন রয়েছে ইট ইস হাই টাইম দ্যাট উই লিভ দিস প্লেস এ বি সি ডি এবং অপশান ডি রয়েছে কি নো ইরার এখানে দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি বি পার্ট কেন বি পার্ট হবে এখানে যেটা লিভ রয়েছে সেই লিভটা কি হতো লেফট তাই তো লেফট হতো সঠিক তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন সরি সেভেন করে ফেলেছি আমরা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর এইট ক্রসিং দ্য রোড আ কার নকড হিম ডাউন অপশান ডি রয়েছে নো ই এ বি সি এর মধ্যে কোনটাতে ইরর রয়েছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ক্রসিং দ্য রোড এ কার নকড হিজ ডাউন ও হিম ডাউন এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অপশান এ অপশান এতে রয়েছে দেখো ক্রসিং দ্য রোড এখানে কী হবে এখানে যেটা হবে ওয়াইল হি ওয়াজ ক্রসিং হোয়াইল হি ওয়াজ ক্রসিং তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা অপশান এ দিয়েছ তাদের উত্তর প্রত্যেকটা সঠিক হয়েছে কোশ্চেন নম্বর নাইন রয়েছে ঋতু উইল বি সারপ্রাইজড অ্যাজ শি হেয়ার্স দ্য নিউজ ঋতু উইল বি সারপ্রাইজড অ্যাজ শি হেয়ার্স দ্য নিউজ এখানে কোথায় ইরোর রয়েছে কি ইরোর নেই এখানে ইরোর অবশ্যই রয়েছে এবং সেটা রয়েছে পার্ট বিতে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি সঠিক উত্তর বিতে কী হতো এখানে অ্যাকচুয়ালি দেখো এটা যেটা হতো ঋতু উইল বি সারপ্রাইজড ওয়েন শি হেয়ার্স দ্য নিউজ ওকে তাহলে অ্যাজের পরিবর্তে হতো কি ওয়েন অ্যাজের পরিবর্তে হতো কি ওয়েন সেই জন্য আমাদের পার্ট বিতে এটা রয়েছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টেন কোশ্চেন নাম্বার টেন দেখো যেটা রয়েছে দ্য টিচার রিমার্কড দ্যাট দে অল হ্যাড ডান ইট ভেরি ব্যাডলি দ্য টিচার রিমার্কড দ্যাট দে অল হ্যাড ডান ইট ভেরি ব্যাডলি এখানে অ্যাকচুয়ালি কোনো ইরর নেই সম্পূর্ণ সঠিক রয়েছে গ্রামাটিক্যাল কোনো ইরর নেই সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি নো এরার ওকে ডি হয়ে যাবে নো এরর যদি কোনো অ্যান্সার তোমাদের কোনো রকম কনফিউশান মনে হয় হয়তো আমি ভুল বলে ফেলতেই পারি সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন রয়েছে কোয়েশেন নম্বর ইলেভেন আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট আই এম লেট ওকে কী হবে তাহলে এখানে কোথায় এরোড রয়েছে অবশ্যই এখানে এরোড দেখো রয়েছে সেটা হয়ে যাবে কোথায় এখানে দেখো রয়েছে হোয়েন তাই তো হোয়েন আই এম লেট এখানে কিন্তু হোয়েন হবে না এখানে অ্যাকচুয়ালি দেখো যেটা হোয়েন রয়েছে সেই হোয়েনটা এখানে হবে না এখানে হোয়েনের পরিবর্তে হওয়া উচিত ছিল ইফ যদি ইফ আই এম লেট যদি আমি লেট হই আচ্ছা এখানে তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানটা অপশান সি তাই তো এগারো সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট রয়েছে টুয়েলভ অল দো রয়েছে কি টুয়েলভ অলদো হি অ্যাচিভড গ্রেট সাকসেস বাট হি কুড নট উইন ফেম ওকে অলদো হি অ্যাচিভড গ্রেট সাকসেস বাট হি কুড নট ফাইন সরি উইন ফেম বারোর এখানে যেখানে এরোর রয়েছে সেটা হচ্ছে কোনটা পার্ট বি সরি পার্ট সি পার্ট সিতে বার্ট যেটা রয়েছে বার্টটা কিন্তু এখানে হবে না দেখো অলদো যদিও তাহলে অলদো যখন থাকবে তখন বার্টের কোনো দরকার আছে কি দরকার নেই তাহলে বার্ট এখানে হবে না তাহলে পার্ট সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টিন দ্য মিসেলস হ্যাভ ব্রোকেন আউট ইন দ্য টাউন দ্য মিসেলস হ্যাভ ব্রোকেন আউট ইন দ্য টাউন অর্থাৎ টাউনে মিসেলভাবে ব্রেক আউট করেছে তাই তো তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে দেখো হ্যাব ব্রোকেন আউট যেটা রয়েছে হ্যাব অবশ্যই এখানে হবে না কেন হ্যাব হবে না দেখো এখানে অ্যাকচুয়ালি মিসেলস যেটা রয়েছে সেটা কিন্তু প্লুরাল ফর্ম নয় মিসেলস যে ওয়ার্ড সেটা শেষেই এস থাকে ওকে সেই জন্য এখানে হ্যাব হবে না কি হবে হ্যাজ ব্রোকেন আউট ওকে তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফরটিন অ্যান্ড ডেজ সেকেন্ড লাস্ট কোশ্চেন কি রয়েছে ইদার অফ দ্য রোডস লিড টু দ্য পার্ক নো এরার অপশান ডিতে রয়েছে এবিসি এর মধ্যে দেখো এখানে কোথাও ভুল রয়েছে কি ভুল রয়েছে কোথায় পার্ট বিতে পার্ট বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার লিড যেটা রয়েছে সেটা হয়ে যাবে কি লিডস লিডস হয়ে যাবে সঠিক উত্তর তাহলে পার্ট বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং দেখে নেবো আজকের টুডেস লাস্ট কোশ্চেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন ফিফটিন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ ইট ইজ নট ইট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ নট ইট অপশন এ বি সি এবং ডি রয়েছে নো ইয়ার এখানে সঠিক উত্তর কোনটা হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ ইজ নট ইট এটা হবে না এখানে হবে কি ডাজ নট ওকে ডাজ নট ইট ডাজ নট ইট তাহলে পনেরোটা প্রশ্ন আমরা করে ফেললাম পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি কোনো প্রশ্ন তোমাদের কোনো কনফিউশন থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ বাই বাই টেক কেয়ার